আসতে সকাল 7টা দিকেই মার্কেটিং এর সামনে আমাদের গৌরা মার্কেটিং এর সামনে তোমার হচ্ছে যে চিপ বোঝাই গাড়ি হচ্ছে যে মাঝে মাঝে আটকে গেছে। সাত সকালে তীব্র যানজট ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের গৌরাতে। সাত সকালে যানজট ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের গৌরা মার্কেটিং এর সম্মুখে একটি 12 চাকার চিপস বোঝাই লরি ফেসে যায়, যার কারণে প্রায় দীর্ঘ 3 ঘন্টা ধরে পথ অবরুদ্ধ হয়ে যায়, সম্পূর্ণরূপে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এই জন্য অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। সাধারণ মানুষের যে যার নিজের নিজের গন্তব্যে পৌঁছাতে ভীষণ অসুবিধায় পড়তে হয়। এই এত বড় দীর্ঘ লাইন হয়তো এর পূর্বে লক্ষ্য করা যায়নি, তবে পুলিশ প্রশাসন এসে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং জেসিবি মেশিনের সাহায্যে ওই 12 চাকার চিপস বোঝাই ফেসে যাওয়া লরিটিকে নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়া হয় এবং রাস্তা সুগম করে দেওয়া হয়। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশও উপস্থিত ছিলেন। গৌড়া থেকে শুভেন্দু চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। সকাল 7টা দিকেই মার্কেটিং এর সামনে আমাদের গৌড়া মার্কেটিং এর সামনে তোমার হচ্ছে যে চিপ বোঝাই গাড়ি হচ্ছে যে মাঝে মাঝে আটকে গেছে, সেই জন্য এরকম ওই গৌরা দিকে এতটা কলড় অবধি হয়ে গেছে, এখন অবধি যানজট ছাড়েনি। ঠিক আছে, যানজটটা দেখতে পাচ্ছি ভালোই হয়ে আছে, এখন কখন কখন খোলা হবে তার তো কোনো যারা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানুষের সাধারণ মানুষের তো খুব অসুবিধা হচ্ছে, যারা কলকাতা যাবে তারা সব আটকে পড়ে আছে। আমার নাম শিবু পড়িয়া, বাড়ি পাঁচবেড়িয়া। আরে চল না।